আসসালামাইকুম গাইস, আপনারা সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা হঠাৎ করে বাবার অফিস গোর দোকানে চলে এসেছি। এসে বাবার চেয়ারে বসে বসে দুষ্টুমি করছি। দেখেন আপু কি করছে, কি ভাব নিচ্ছে। এটা হচ্ছে বাবার বিল্ডিং মেটেরিয়ালস এর গোডাউন। এই যে সুমন আঙ্কেল, উনি তো পুরো অবাক, কারণ আমরা ওনাদেরকে কাউকে না বলে হঠাৎ করে চলে এসেছি। আর এটা হচ্ছে বাবার টিআরএস বিল্ডিং মেটেরিয়ালস এর দোকান। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কেমন মালামাল এনেছে। আঙ্কেল আমাদেরকে দোকানে বসতে বলেছিল, কিন্তু আমরা বলেছিলাম যে না, কারণ আমরা একটু ইভিনিং ওয়াকে বের হয়েছিলাম, এজন্য আমরা বসিনি। মাশাআল্লাহ অনেক মালামাল এনেছে দোকানে, দেখে অনেক ভালো লাগছিল। সুমনাঙ্গের বাবা বলছিল যে বসার জন্য কিছু খাওয়ার জন্য, আমাদেরকে খাওয়ানোর জন্য অনেক ব্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু আমরা থাকিনি, আমরা বের হয়ে গেলাম। দেখুন আকাশটা কি সুন্দর ছিল, হাঁটতে খুব ভালো লাগছিল আমাদের। ঘুরতে ঘুরতে মনে হলো বাবার বাসায় গিয়ে বাবাকে সারপ্রাইজ দিই। তো আমরা বাবার বাসায় দিকে যাচ্ছি, আপনারা দেখতেই তো পারছেন। তো আমরা ভাবলাম যে বাবাকে না জানিয়ে আমরা বাবাকে সারপ্রাইজ দিব, দেখবো বাবা কি ধরনের রেসপন্স করে আমাদেরকে দেখে। একটা আঙ্কেল আমাদেরকে দরজা খুলে দিল। তো আমরা আস্তে আস্তে করে বাবার রুমের দিকে যাচ্ছিলাম। বাবা ঘুমাচ্ছিল, তো আমি আস্তে করে বাবার পাশে গিয়ে বসছি। তো বাবার হাত আমার সাথে লেগে বাবা উঠে বলে, কি রে বাবা, খুব অবাক হয়ে গিয়েছিল। তো বাবার রুম থেকে বের হয়ে আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। তো এই যে আমাকে দেখতেই পাচ্ছেন। তো আমরা হোটেলে যাওয়ার সময় একটা ক্লাউ মেশিন পেলাম, তো আপু এখন এটা খেলবে। এটা 1 দিরহাম দিয়ে খেলতে হয়। তো এই যে আপু খেলছে এখন। তো আপু কোন দলটাকে নেবে ওই দলটাকে টার্গেট করছিল। তো আমি বলছিলাম যে যেটা নিতে ইজি হবে সেটা নিতে, আর মাও দেখে দিচ্ছিল যে কোনটা, কিন্তু আম্মু যেটা দেখাচ্ছিল সেটা আপু না টার্গেট করে আরেকটাকে টার্গেট করলো। তো স্যাডলি আপু যেটাকে টার্গেট করেছে সেটাও নিতে পারেনি। তো আজকে এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।